এদিকে আসো, এদিকে আসো, ঠিক এই রাস্তা দিয়ে প্রথম যে মেয়েটা ঢুকবে ঠিক তাকে তুমি ফুলটা বরণ করো। আই লাভ ইউ। এ ছেলে, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার। কি ভাই, তোমার র‍্যাঙ্ক দিতেছে? থার্ড ইয়ারের বড় ভাই আমাকে র‍্যাঙ্ক দিচ্ছে ভাই। কি যাই হোক, সরি বল। তোর বাবা বলে আবার কি সিখানে? কি কোন ইয়ার? আমি কোন ইয়ার মানে পড়া না, ফার্স্ট ইয়ারে পড়িস? এ মামুর বেটা ভাই, এক ঘটনা যা ঘটার পড়ছে তুই আজকে ওকে সরি বলে দিবি। কি ব্যাপার, আপনার কি মেয়েদের রাস্তা এখনো স্বভাব নাই? ঘটনা হচ্ছে কালকে যা ঘটছে, আমার বন্ধু এটা ইচ্ছে করে করে নেই, আর ও তোমাকে সরি বলতে চায়। ওই সরি বলতে পারে না, কারো সরি বলা লাগবে না। চল ঠিক করতেছোস, চুপচাপ পাহাড়ে দিন। সবাই আমার দিকে তাকিয়ে আছে কেন? মিস 45, গুড মর্নিং স্যার। 45। তুমি তো আফ্রিনকে পছন্দ করো, তাই ভাবলাম যে তোমাদের ফ্রেন্ডশিপটা করাই দিই। তাহলে কি আমি বলে দিব আফ্রিনকে যে তুমি ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করেছো? বলে দাও, বলে দাও। কালকে বিকাল ঠিক 5টায় টিবাদে চলে আসবে, ঠিক আছে? থ্যাংক ইউ। নতুন বইয়ের পাতার গন্ধ আমার খুব ভালো লাগে। আর কি ভালো লাগে? তোমার চুলের ঘ্রাণ ভালো লাগে। আরফ, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, আমাকে ভালোবাসো। আমার ফ্যামিলি অনেক কনজারভেট, এখনকার ফ্যামিলির মতো এতটা ফ্রেন্ডলি না আমার ফ্যামিলি। আমি যেমন আমার ফ্যামিলিকে ভালোবাসি, ঠিক তেমন আমি তোমাকেও ভালোবাসি। আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, তোমাকে আমি বিয়ে করতে চাই। কি লাস্ট ডে হনো যে আজকে আমাদের শেষ দেখা? শেষ দেখা কিনা জানি না, কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে তোমার থেকে আমি অনেক দূরে চলে যাচ্ছি। আজকে থেকে আমরা আমাদের ম্যাজিক্যাল জার্নির সেকেন্ড চ্যাপ্টার শুরু। হ্যালো আফরিন, বাবার বিয়ে ঠিক করে ফেলছে, আমাকে পছন্দ করে রিং পরে দিয়ে গেছে। আমি কি করব বুঝতেছি না। ঠিকানে আসো, প্লিজ আসো না। আফরিন তোমার কথা আমাকে বলেছে, আমি আর আফরিন 2 বছর যাবত একটা সম্পর্কে আছে, এই ধরনের রিলেশনশিপ বিশ্বাস করি না। শুনেছি তোমার বাবা মাও নেই, কখনো খালার বাড়ি কখনো মামার বাড়িতে থেকে মানুষ হয়েছে। তোমার রুটলেস ছেলের সঙ্গে তো আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না। দুদিন পর তোমার বিয়ে হয়ে যাবে, তখন কি বিয়ের কার্ড পাঠাবো আমার কাছে? তুমি কিছু বলতেই পারো নাই তোমার বাবার সামনে, কখনো কিছু বলতে পারবো না। আমার আসলে না বোঝা হয়ে গেছে, বুঝছো? তুমি একটা বেঈমান, তুমি কখনো আমাকে ভালোই বাসো নাই। বাপ একটা বেঈমান, তুমিও একটা বেঈমান।